আমার ভক্ত ও আশিক সকলে ইনশাআল্লাহ ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস যে উরুশ শব্দের অর্থ কি, অনেক মানুষে উরুশ করতে আসে কিন্তু উরুশ শব্দের অর্থ কি অনেক এটা জানে না। যে উরুশ শব্দের অর্থ মহামিলন। আর মহামিলন কি? যে আল্লাহর থেকে মহা পৃথিবীতে কেউ নাই। তাহলে যে যেই সাধকরা সাধনা করেছেন এবং নিজেকে পবিত্র করেছেন তারা একমাত্র সেই মহাত্মার সাথে মিশতে পারে, সেই মহান আল্লাহর সাথে মিশতে পারে। তাহলে এই পৃথিবীতে বহু আউলিয়ার উরস করা হয়। তাহলে উরস শব্দের অর্থ যদি মহামিলন হয় বা ঊর্ধ্বগমন হয় তাহলে দেখা গেছে যে এই ঊর্ধ্বগমনের মাধ্যমে আল্লাহর সাথে সে একাকারে বিলীন হয়। তখন কি হয় যে আল্লাহ বলেছেন যে আমার রূপ স্রোত তোমরা কেউ কখনোই পাবে না, তবে আমাকে পাবে মুর্শিদ রূপে পাবে। আচ্ছা, মুর্শিদ রূপে যদি আমাদেরকে পাইতে হয়, এই কথাটা কোথায় বলছে আল্লাহ? সূরা কাহাফের 17 নম্বর আয়াতে, যারা আমার মুর্শিদ পাইল না তারা সুপথে নাই। সূরা কাহাফ, সূরা ফাতা 10 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে যে হে রাসুল, আপনার হাতের উপরে যারা হাত দিছে তাদেরকে বলে দিন যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল বায়াত হওয়ার কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন। আচ্ছা, এবার আসি যে মহামিলন, আল্লাহর সাথে যে একাকারে বিলীন হইতে পারছে তারই তো মহামিলন ঘটছে। আর তার মহামিলন যখন আমরা সকলে মিলিয়া করিয়েলাম তখন কি হলো, যে এই দিনটার মধ্যে তিনি এই দেহ ত্যাগ করেছিলেন। এই দিনটার মধ্যে যখন তিনি দেহ ত্যাগ করেছিলেন এবং এই দিনে তাকে যখন স্মরণ করিলাম তখন সেই মহাত্মার সাথে মিশে থাকা সেই আউলিয়া জাগ্রত হন। যে আমাদেরকে সমস্ত আউলিয়া জগৎকে উরুশের মাধ্যমে স্মরণ করতেছে, তখন সে আরশে আজিমে আর থাকে না, তখন এই উরুশের মজলিসে আসিয়া যান। কিন্তু তিনি সকলের সামনে থাকে, সকলকে দেখতেছে কিন্তু সবাই তাকে দেখতে পায় না, আর যে দেখছে সে পাগল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে এই কথাটা আলোচনা করার মূল উদ্দেশ্য হলো যে উরুশ কেন করতে হয়। এই যে গান বাজনা করা হয়, একদল লোক বলতেছে যে গান বাজনা হারাম। এখন দেখা যায় গান বাজনা যদি হারাম বলা হয় অবশ্যই হারাম, কিন্তু কোন গান হারাম এই কথা কিন্তু ক্লিয়ার বলা হয় না। সেটি হলো বুখারি শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারি শরীফের মধ্যে পাওয়া যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুদি গান শুনতেন এবং হুদি গানের তালে তিনি একজন সাহাবা একটা পাথরের উপরে দাঁড়াইয়া তিনি ধপ বাজাইতেন, আরেকজন সাহাবা একটা পাথরের উপরে দাঁড়াইয়া হুদি গান করতেন। এই হুদি গানের তালে এবং ধপের তালে নবীজি মাথা নাড়াইয়া জিকির করতেন, এই কথাটা বুখারি শরীফে আসছে। আচ্ছা, তাহলে সেই গানের তালে নবীজি জিকিরে মশগুল ছিলেন, আর যে গানের তালে মানুষের জিকির হয় তাহলে সেই গানগুলো হালাল। নবী ওলি আউলিয়াদের জীবন কাহিনী শোনার পরে কোনো গানের মাধ্যমে যদি আমরা শুনি তখন আমাদের চোখ দিয়ে পানি ঝরে। তাহলে যেই মানুষের চোখে পানি ঝরে সেই মানুষটির এই গানটি শুনে, আল্লাহ ও রাসুলের গান শুনিয়া তার হৃদয়ে যখন নরম হয়েছে তখন এই নরম হৃদয় থেকে তখন চোখে পানির প্রকাশ দেখা যায়। তাহলে যে গান শুনলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, যে গান শুনলে আমি আল্লাহর প্রতি প্রেমিক হই, এই গান শোনা আমাদের জন্য ফরজ। আর যে গান শুনলে হারাম সেটা হলো যারা মদ্যপান করে, নর্তকী নাচায়
এবং খারাপ অশ্লীল ভাষার গান করে এইসব গান হারাম। কিন্তু এই কথাটা ভেঙে বলা হয় না, শুধু বলা হয় গান বাজনা হারাম। না, তাহলে এই পৃথিবীতে গান থাকতো না। আচ্ছা, আজকের আরেকটা বিষয় হলো যে অনেক ভক্তের মনে, অনেক আশিকের মনে অনেক কিছু জানার থাকে। এত দূর থেকে গুরুর বাড়িতে যাওয়া সম্ভব হয় না, উরুষের মধ্যে আসলে গুরুর সাথে ওরকম এক্সট্রাভাবে কথা বলা যায় না। তাই বলি, দেখা গেছে অনেক ভক্ত অনেক আশেকের অনেক কিছু বলার থাকে যে আমার এই জিনিসটা যদি জানতে পারতাম, আমার এখানে একটু জ্ঞানের পেশ লেগে আছে বা এই কর্মের পেশ আছে, আমি আসলে এগুলো তো বুঝতেছি না। এবং এক বছর পরে একটা ওরস আসে, তখন আমি গুরুর সাক্ষাৎ পাই না বা সাক্ষাৎ পাইলেও কথা বলার সুযোগ হয় না। তাই বলবো যে এরকম কোনো কিছু যদি কারো জানার থাকে যে এই জিনিসটা না বোঝা পর্যন্ত আমি ক্লিয়ার হচ্ছি না, তখন তিনি যদি আমাকে বলে তাহলে এই বিষয়ে আমি ফয়সালা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিল্লাল কইটি বিল্লাল। আচ্ছা, আমি ছোট কোনো আলাপ করি, হয়তো কারো মাথার মধ্যে রেডিমেড নাই। কিরকম যে একটা অন্ধকার ঘরে যখন একটা বাতি জ্বালানো হয়, অন্ধকার ঘরটা আলোকিত হয়। এখন সূর্যের সামনে যখন একটা কুপি বাতি রাখা হয়, তখন তার আলো কাজ করে না। এরকম হতে পারে কারো কারো মাথায় আগে থেকে কিছু প্রশ্ন ছিল, কিন্তু এখন সেটা কাজ করছে না, হয়তো পরে করতে পারে। তাই আমি একটু গভীর আলাপ করার চেষ্টা করব। আর এই মজলিসে যারা উরুষে হাজির হয় তারা অবশ্যই গভীর আলাপ শুনতে পছন্দ করেন। তাই আমি ছোটখাটো কিছু আলোচনা করব যে শরীয়তে যা কিছু বলা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু একটু বুঝার বল। যেমন একটি কথা বলা হয়, মানুষ মৃত্যুর পরে কবরে আজাব হবে, কবরে বিচার হবে। আমরা শরীয়তের ভাষায় এতটুকু বিশ্বাস করতেছি, এতটুকুই মানতেছি, কিন্তু প্র্যাকটিক্যালে যখন যাই তখন দেখা যায় এই কথাটা মিল পড়ে না। সেটা কেমন, একজন লোক সৌদি আরব থেকে আসছে, আসার পর তার শরীরে সৌদি আরবের যে জুব্বা পোশাক দেখা যায়, তখন কিছু কিছু লোকে বলল যে এই লাশটা আপনি নামান, যেহেতু আপনি সৌদি আরব থেকে হজ করে এসেছেন, আপনি পবিত্র দেশ থেকে এসেছেন, আপনি নিজে পবিত্র হয়েছেন, আপনি এই লাশটা নামান। তখন তার সাথে আরেকজন ধরার পরে যখন লাশ নামালো, তখন লাশটাকে যখন রেখে চলে আসলো, তখন হাদিস শরীফে আসছে 40 কদম আসার পরে এখানে বিচার শুরু হয়, যদি পাপিষ্ট হয় তাহলে তাকে ফেরেশতারা সাজা দিতে শুরু করে। তো এখন দেখা যায় সেই লোকটি যখন কিছুক্ষণ দূরে গেল, 40 কদমের মতো পার হইল, তখন তার পকেটে হাত দিয়ে দেখে তার পাসপোর্ট নাই। তখন বলল, পাসপোর্ট নাই, আমি যখন লাশটাকে নামাতে উপর হয়েছিলাম তখন হয়তো আমার এই পাসপোর্টটা পড়ে গেছে। তখন কি করলো, যে ভাই আপনাদের এই কবর তো আবার করতে হবে। কেন, যে আমার পাসপোর্টটা পড়ে গেছে, লাশের নিচে পড়ে গেছে। তখন এই লাশটাকে আবার খোদা হলো,
এরপরে লাশ আলগিয়ে লাশের নিচ থেকে সে পাসপোর্টটাকে উদ্ধার করা হলো। তো এখন আমার কথা হলো, হাদিস তো কখনো মিথ্যা বলে না, যে 40 কদম যাওয়ার পরে সে যদি পাপিষ্ট হয় তাহলে তার সাজা শুরু হবে, আর যদি সে নেকি বান্দা হয় তাহলে বেহেস্তের বাগান করে দেওয়া হবে। তো এখন দেখা যায় সে যেরকম ছিল ঠিক এরকমই শুয়ে আছে, এখানে কোনো জলছোপ করা হয় নাই বা সাজা দেওয়া হয় নাই বা বেহেস্তের বাগান বানানো হয় নাই, তাহলে হাদিস কি সত্য হলো? তাহলে এই অনুসারে হাদিস কিন্তু সত্য হলো না, কিন্তু এই হাদিসকে আমি সত্য করে দেব। কিরকম, আমি একটা আলোচনা করেছিলাম ইউটিউবে, কবরের ভিতরে কবর, তার ভিতরে আরেক কবর, পাইছো কি না এমন কবর, যে কবরে সাজা হবে 3.5 হাত একটা মাটির কবর, তখন এর মধ্যে যেই মানুষটাকে রাখা হলো লাশটাকে, এই মানুষটাও কিন্তু 3.5 হাত এবং মাটির তৈরি, এবং যে কবরটা খোঁড়া হয়েছে এই কবরটাও মাটির তৈরি এবং 3.5 হাত, তাহলে মাটির তৈরি মানুষ এবং সে 3.5 হাত, তাহলে সে তো নিজেও একটা কবর, তাহলে কবরের ভিতরে আরও একটি কবর রাখা হলো। কবরের ভিতরে কবর, তার ভিতরে আরেক কবর, সেটা কিভাবে? যে যখন একজন মেয়ে মানুষ তার গর্ভে সন্তান রেখে মারা গেল, গর্ভে যখন সন্তান রেখে মারা গেল তখন গর্ভের সন্তানও কিন্তু সেখানে মারা গেল, তাহলে একটি কবর সেখানে যখন সেই গর্ভবতীকে রাখা হয়েছিল তখন কিন্তু গর্ভবতীকে দাফন করার জন্য আরেকটি কবর খোঁড়া হয়েছে, কিন্তু গর্ভবতী নিজে একটা কবর, এর ভিতরে আরেকটা বাচ্চা, সেও তো মানুষ, তার হাতে 3.5 হাত, সেও তো একটা কবর। তাহলে কবরের ভিতরে কবর, তার ভিতরে আরেকটি কবর। আচ্ছা, তাহলে আজকের যে প্রসঙ্গ, যে কবরে সাজা কিভাবে, যেমন যে কিছু কিছু পাপ আছে, এর মধ্যে একটি পাপের নাম হলো হাবিয়া দোজক। আর হাবিয়া দোজক কি? যে আজকে দেখা গেছে বর্তমানে যে মেডিকেলের ব্যবস্থা, বর্তমানে যে মেডিকেলের ব্যবস্থা আছে, এখন মেয়ের সংখ্যা, মরার হার খুব কমে গেছে, আর আগের দিনে বেশিরভাগ মারা যাইতো, মা ও শিশু মারা যাইতো, আর এই মারা যাওয়াটা বিশাল কষ্ট, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পাইতে পাইতে মরছে, আর এখন কিন্তু ব্যবস্থা বাইর হয়েছে। আচ্ছা, আজকে আমি এখানে বসে আছি বা আপনি ওখানে বসে আছেন, আপনাকে যদি কেউ একটা আঘাত করে আপনি কিন্তু ব্যথা পাবেন, আর একটা লাশ যখন পড়ে থাকে এটাকে যখন আঘাত করা হয় এটা ব্যথা পাবে না, আর সেই কবরে সাজা হয় না। আচ্ছা, সেই কবরে সাজা হয় না, তাহলে সেখানে বলা হয়েছে সেখানে সাজা হয়, আর আজরাইল কি কথা দিয়েছিল মাটির সাথে? অনেক ফেরেশতারা যখন আদম বানানোর জন্য মাটি আনতে গিয়েছিল তখন কিন্তু মাটি বলতেছে, খবরদার আমাকে নিবি না, তোরা যদি আমাকে নেস তাহলে এই জায়গাটা গর্ত হয়ে যাবে, খাই হয়ে যাবে, আমাকে নিবি না। তখন অনেক ফেরেশতারা ফিরে আসলো যে না, মাটি দোহাই দেয়, মাটি আনা যাবে না। তখন আজরাইল ছিল রাগি, তখন আজরাইল কিছু না জিজ্ঞাসা করেই সে মাটিটা হাতে নিয়ে নিল, তখন মাটি বলল যে তুই যে আমাকে তুললি, আমার তো গর্ত হয়ে গেল, তখন মাটিকে বলা হয়েছিল তোমার গর্ত তোমাকে দিয়ে পূরণ করা হবে।
তখন মানুষ মৃত্যুর হলে তখন কিন্তু আরেকটা মাটির গর্তের মধ্যে আরেকটা মাটির মানুষকে রেখে আছে, কেননা মাটির সাথে কথা দেওয়া হয়েছিল তোমাকে দিয়ে তোমাকে পূরণ করা হবে, তাই পূরণ করা হচ্ছে না। তাহলে ওইখানে কোনো সাজা নাই, তাহলে সাজা কোথায়? একজন মানুষের পেটের মধ্যে যখন বিমার হইল তখন সেই মানুষটি ছটপট করে, তার মানে তার মধ্যে প্রাণ আছে, তার যখন কষ্ট হয় তখন এই তার এই জীবিত কবরের মধ্যে সে কষ্ট পাইতেছে। আচ্ছা, আমি আশা করব এই কথাগুলো আরও একটু আগে বাড়িয়া বোঝার দরকার হয় না, জ্ঞানীরা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারছেন, কি বলেন?